ছাত্ররা অনির্দিষ্ট সমাকলের উপরে এটা আমার সিক্সথ ভিডিও আর হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির উপর ফিফথ ভিডিও। তো তোমরা যদি আগের ভিডিওগুলো আমার না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে সেগুলো আগে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তারপরে এই ভিডিওটা দেখবে তোমাদের সুবিধার জন্য। মানে হঠাৎ করে এটাই যদি তোমাদের প্রথম ইন্টিগ্রেশনের ভিডিও হয়, মানে তোমরা দেখছো এরকম প্রথম ভিডিও হয়, তাহলে কিন্তু প্রথম দিনে তোমরা বুঝতে পারবে না ঠিকঠাক। তাই একদম ফার্স্ট ভিডিও থেকে তোমরা সিরিয়ালি একটার পর একটা দেখতে থাকবে। তো দেখো এখানে কি বলেছে, ইন্টিগ্রেশন অফ দ্য ফর্মস dx বাই রুট এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অ্যান্ড এল এক্স প্লাস এম ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই দুই ধরনের ইন্টিগ্রেশন করবে, এটা এক ধরনের আর এটা এক ধরনের। তো সবার প্রথমে যে উদাহরণটা নিয়ে এসেছে সেটা হচ্ছে এই ধরনের ইন্টিগ্রেশন, কি আছে dx বাই রুট এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টাইপের। এখানে দেখো dx বাই ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফোর, তার রুট দেওয়া আছে, এর জায়গায় রয়েছে ফাইভ, বি এর জায়গায় সিক্স এবং সি এর জায়গায় কত ফোর। তো এই টাইপের ইন্টিগ্রেশনগুলো আমি কীভাবে করছি দেখো, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ফাইভ, তো ফাইভ কমন নিলে ভিতরে ফাইভ কমন নিলে কত আসবে এক্স স্কোয়ার প্লাস সিক্স বাই ফাইভ এক্স প্লাস ফোর বাই ফাইভ, আর ওই ফাইভটাকে বাইরে নিয়ে এসেছি, মানে রুট ফাইভটাকে বাইরে নিয়ে এসেছি, তাহলে বাইরে ওয়ান বাই রুট ফাইভ। ওকে, তার মানে এটাকে পাঁচ দিয়ে ভাগ করা হলো। এবার দেখো কি লিখেছি, এক্স স্কোয়ার প্লাস সিক্স বাই ফাইভ এক্স প্লাস ফোর বাই ফাইভ, আমরা লিখেছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু থ্রি বাই ফাইভ লেখা যায়, তিন দুগুণ ছয়, তারপরে প্লাস থ্রি বাই ফাইভ তার স্কোয়ার, প্লাস ফোর বাই ফাইভ তো দেওয়া আছে, আর এই থ্রি বাই ফাইভ স্কোয়ার যে বেশি লেখা হয়েছে সেটা বিয়োগ করে দিয়েছি মাইনাস নাইন বাই টোয়েন্টি ফাইভ। তাহলে আলটিমেটলি এরপরে কী লেখা যায় দেখো, ওয়ান বাই রুট ফাইভ জায়গায় তাই লিখেছি ডিএক্স বাই, এখান থেকে এতটুকু লেখা যায় এক্স প্লাস থ্রি বাই ফাইভ হোল স্কোয়ার প্লাস ফোর বাই ফাইভ মাইনাস নাইন বাই টোয়েন্টি ফাইভ, হিসাব করে দেখো এটা কত আসে ইলেভেন বাই টোয়েন্টি ফাইভ, তাহলে রুট ইলেভেন বাই ফাইভ তার স্কোয়ার। তাহলে আলটিমেটলি এটা কোন আকারে আসলো দেখো, ডিএক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই আকারে রয়েছে, অর্থাৎ লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। এখানে এক্সের জায়গায় এক্স প্লাস থ্রি বাই ফাইভ রয়েছে, তো একই রকমই হবে, কারণ থ্রি বাই ফাইভের ডেরিভেটিভ তো জিরো আর যোগ হিসাবে রয়েছে এখানে। তাহলে কী আসবে এখানে, লগ ওয়ান বাই রুট ফাইভ লগ এক্স প্লাস রুট ওভার দিস, তো এখানে কী আসবে এক্সের জায়গায় সিম্পলি এক্স প্লাস থ্রি বাই ফাইভ আসবে, তাহলে এক্স প্লাস থ্রি বাই ফাইভ প্লাস রুট ওভার এক্স প্লাস থ্রি বাই ফাইভ হোল স্কোয়ার প্লাস রুট ইলেভেন বাই ফাইভ হোল স্কোয়ার প্লাস সি, যেখানে সি কি এটা কনস্ট্যান্ট, এটা বারবার কিন্তু লিখতে হবে, প্রত্যেকটা অঙ্কে লিখবে তোমরা। তাহলে ওয়ান বাই রুট ফাইভ লগ এবার এক্স প্লাস থ্রি বাই ফাইভ তাই লিখেছি, এবার এই এক্সপ্রেশনটা তো আলটিমেটলি এটা থেকেই হিসেবে হিসাব করার পর, তাই ওর জায়গায় আমি এটা লিখে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস সিক্স বাই ফাইভ এক্স প্লাস ফোর বাই ফাইভ প্লাস সি। ওকে, তাহলে এটা কী করে এই টাইপের অঙ্কগুলো, নেক্সট আমি ওই টাইপের অঙ্ক দেখাচ্ছি। দেখো পরের টাইপটার উদাহরণ কী দিলাম এখানে, ইন্টিগ্রেশন ফাইভ মাইনাস টু এক্স ডিএক্স, নিচের কথা ফাইভ প্লাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার। এখানে এই টাইপের যে অঙ্কগুলো থাকবে আমরা কী করবো, এই যে নিচের যে প্রশ্নটা রয়েছে তার ডেরিভেটিভ একটু হিসাব করে দেখবো। দেখো কী আছে এখানে, ফাইভ প্লাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার, দেখে বোঝাই যাচ্ছে এর ডেরিভেটিভ হচ্ছে, মানে রুটটা বাদ দিয়ে যাবে এক্সপ্রেশনটা রয়েছে, তার ডেরিভেটিভ কত হবে ফোর মাইনাস টু এক্স, কত ফোর মাইনাস টু এক্স। তাহলে আমি এখানে ফোর মাইনাস টু এক্স নিয়েছি, তাহলে এখানে ছিল ফাইভ নিলাম কত ফোর, তাহলে একটা ওয়ান এক্সট্রা থাকবে, সেটাই যে প্লাস ডিএক্স বাই এত, এই জায়গাটা লিখেছি ওয়ান ডিএক্স আছে এখানে। তাহলে কী আসলো, ওই ফাইভ মাইনাস টু এক্স থেকে ফোর মাইনাস টু এক্স ডিএক্স নিয়েছে, নিচে যা আছে তাই প্লাস ডিএক্স বাই রুট কত আছে ফাইভ প্লাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এভাবে দুভাগে ভাগ করে দিলাম। তো তারপরে এটা যেরকম আছে সেরকমই রেখেছি, এবার ডান দিকেটা দেখো খেয়াল করে, ফাইভ প্লাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার, একে চাইলে নাইন মাইনাস ওই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর লেখা যায়, নয়ের থেকে চার বিয়োগ করলে কত পাঁচ, তাহলে পাঁচ রয়েছে এখানে, মাইনাস মাইনাস প্লাস ফোর এক্স হচ্ছে আর মাইনাস এক্স স্কোয়ার। ওকে, যেহেতু এক্স স্কোয়ারের সামনে মাইনাস আছে তাহলে সামথিং মাইনাস এক্স প্লাস সামথিং বা এক্স মাইনাস সামথিং হোল স্কোয়ার ওই আকারে আসবে, তাই যেহেতু এখানে এক্স স্কোয়ার মাইনাস রয়েছে তাহলে এখানে মাইনাস কমন নিতে হবেই আমাদের জানি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর সূত্রের জন্য প্লাস ফোর লাগবেই, বাইরে নাইনটা অ্যাডজাস্ট করে বসিয়েছি আমি। ওকে, তাহলে ডিএক্স বাই নাইন মাইনাস দুই, তাহলে আলটিমেটলি কত আসলো, একে লেখা যায় থ্রি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার। তাহলে এটা যেমন আছে তেমনই রাখলাম, এটা এরকম আছে এরকমই রাখলাম। এবার দেখো এই যে নিচের যে রুটের ভিতরে যেটা আছে তার ডেরিভেটিভ হচ্ছে ফোর মাইনাস টু এক্স। এবার দেখো আমরা জানি ডিএক্স বাই রুট এক্স, ডিএক্স বাই রুট এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে টু রুট এক্স। কেন টু রুট এক্স, কারণ রুট এখানে রুট এক্স বলতে এক্স টু দি পাওয়ার হাফ, নিচে রয়েছে তার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে ইন্টিগ্রেশন কি হবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান, নিচে মাইনাস হাফ প্লাস ওয়ান, অর্থাৎ এক্স টু দি পাওয়ার হাফ নিচে হাফ, আলটিমেটলি টু রুট এক্স হচ্ছে এখানে, এক্স টু দি পাওয়ার হাফ বলতে তো রুট এক্সই বোঝায়, তাহলে টু রুট এক্স। তো এবার এখানে কী আছে দেখো, ভালো করে লক্ষ্য করো, ফোর মাইনাস টু এক্স, এটা কিন্তু ফোর মাইনাস টু এক্সকে লেখা যায় ডি অফ
फाइव प्लस फोर एक्स माइनस एक्स स्क्वायर, ख्याल करो फोर माइनस टू एक्स मैंने डी अफ फाइव माइनस फोर एक्स प्लस एक्स माइनस एक्स स्क्वायर, तो ये रूटर भेतरे जाता जो जेड बसान है ऊपर तेल डि जेड थक डि जेड बाय रूट जेड यही फर्मे रही है। जदि फाइव प्लस फोर एक्स माइनस एक्स स्क्वायर के जेड बसाई तो डि जेड बाय रूट जेड फर्मे रही है, तेल इंटीग्रेशन की टू रूट जेड अर्थात टू रूट फाइव प्लस फोर एक्स माइनस एक्स स्क्वायर प्लस बार एट कि साइन इनवर्स एर फर्मूला इंट्रीग्रेशन देखो ख्याल कर इंट्रीग्रेशन डी एक्स बाई रूट ए स्क्वायर माइनस एक्स स्क्वायर लिखा जाए साइन इनवर्स एक्स बाई ए एखाने एटाई अप्लाई करेछि एखाने ए स्क्वायर माइनस एक्स एर जगह एक्स माइनस टू रही है कोनो ब्यापार ना एक ही भाव आसबे जेहेतु एक्स माइनस टू एर डिफारेंशियल और एक्स एर डिफारेंशियल एक ही तेल थ्री स्क्वायर माइनस एक्स माइनस टू होल स्क्वायर की लिखब इंटीग्रेशन की लिखब साइन इनवर्स एक्स माइनस टू बाई थ्री प्लस सी ओके एटाई होच्छे आंसर। तो ठीक आछे ए दुटो टाइपर अंक आमी एकटा एकटा करे उदाहरण दिए दिलाम, तो एगुलो तोमरा करबे एबं बोइते जत अंक आछे एई धरनेर सबगुलो अंक तोमरा प्रैक्टिस करते थाकबे। ठीक आछे तहले एई पर्यन्तई थाकलो।